দেখুন কোনো কালেকশনই নেই, অর্থাৎ বলা যেতে পারে কোনো যে কালেকশন বলতে বোঝাচ্ছি যে অপারেশনের যে সাইডটি অপারেশন যে করা হয়েছে, এখানে আমরা একটা ব্যান্ডেজ রেখেছি, হ্যাঁ, যাতে কোনোরকম কোনো উজিং থাকলে যাতে এটা পাইপ দিয়ে বের হয়ে এই টিউবের মধ্যে চলে আসে। ঢোক গেলেন এই যে ঢোক গেলার সাথে সাথেই টিউমারটা যখন নিচ থেকে উপরের দিকে ওঠে তখন আমরা ধরে নিই এটি একটি থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার। মূলত আমরা যখন আল্ট্রাসোনোগ্রাম করে দেখেছি যে তার এই টিউমারটি আসলে রাইট সাইডে ইনভলভ হয়েছে, অর্থাৎ দুটি লোব থাকে রাইট এবং লেফট লোব, তার রাইট লোবে কিন্তু এই টিউমারটি বাসা বেঁধেছে। আবার ঢোক গেলেন তো রাইট লোবে যেহেতু বাসা বেঁধেছে সেজন্য আজকে আমরা এই টিউমারটি অপারেশন করছি, থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার, যেটির নাম হবে রাইট সাইডেড হেমি থাইরয়েডেক্টমি, অর্থাৎ আমরা রাইট লোবটি আমরা অপারেশন করে বের করে নিয়ে আসবো, ঠিক আছে। এবং টোটাল প্রসিজিউরটি আমরা আন্ডার জেনারেল অ্যানেসথেসিয়ায় করব, এবং আমরা রস পরীক্ষা করে দেখেছি যে এটি একটি বিনাইন টিউমার, অর্থাৎ একটি কলয়েড গয়েটার ছিল। কোনো ভয় নেই, আমরা অপারেশনটি সফলভাবে শেষ করি, তারপর আবার আপনার সাথে কথা বলব। সো ভিউয়ার্স, আমরা কিছুক্ষণ আগে, মাত্র 2 ঘন্টা আগে আমরা একটি অপারেশন সম্পন্ন করেছি। অপারেশনটির নাম ছিল হেমি থাইরয়েডেক্টমি, আমরা যেটাকে বলছি থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার অপারেশন, অর্থাৎ যখন থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার বাসা বাঁধে সেটাকে প্রথমে আমরা নির্ণয় করি সেটা কোন টাইপের টিউমার, এটা কি নর্মাল টিউমার না ক্যান্সার টিউমার। হ্যাঁ, এটাকে নির্ণয় করার জন্য কিছু পরীক্ষা করতে হয়, আর সেই পরীক্ষার মধ্যে একটি হচ্ছে FNSC বা ফাইন নিডিল অ্যাসপিরেশন সাইটোলজি। এই পরীক্ষাটা করার পর আমরা মোটামুটি নিশ্চিত হতে পারি এটি নর্মাল টিউমার না ক্যান্সার টিউমার। আমি যে সম্মানিত রোগীর অপারেশন করলাম, শিরিন আক্তার, তার বয়স হচ্ছে 30 বছর, তার গলার সামনে একটি ফোলা ছিল, যেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হই যে এটি থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার, এবং যে টিউমারটি ছিল একটি বিনাইন টিউমার বা কলয়েড গয়েটার, অর্থাৎ যেটাকে সাধারণ মানুষজন বলে থাকে গ্যাগ রোগ। তো এরকম একটি সমস্যা এসে দীর্ঘদিন ধরে ভুগছিল, আমরা আজকে তার অপারেশন করলাম। যেহেতু টিউমারটি তার থাইরয়েড গ্ল্যান্ডে যে দুটি লোব থাকে ডান এবং বাম, তার শুধুমাত্র ডান পাশের লোবে ইনভলভ ছিল, এজন্য আমরা সেই ডান পাশের পার্টটি ফেলে দিয়েছি, যেটাকে বলছি হেমি থাইরয়েডেক্টমি রাইট সাইডেড। থাইরয়েড সাইডের যে বড় চ্যালেঞ্জ হচ্ছে রিকারেন্ট গ্ল্যান্ডিয়াল নার্ভটাকে আইডেন্টিফাই করা এবং প্রিজার্ভ করা, অর্থাৎ যেই নার্ভটি আমাদের স্বরতন্ত্রটাকে নিয়ন্ত্রণ করে সেই নার্ভের নাম হচ্ছে রিকারেন্ট গ্ল্যান্ডিয়াল নার্ভ। অর্থাৎ অপারেশনের পরপরই কিন্তু আমরা এই জিনিসটাকে ডিটেক্ট করতে পারি যে তার রিকারেন্ট গ্ল্যান্ডিয়াল নার্ভে কোনোরকম কোনো ইঞ্জুরি হয়েছে কিনা। যদি ইঞ্জুরি হয় সেক্ষেত্রে কিন্তু কণ্ঠস্বরের একটি পরিবর্তন চলে আসে বা চেঞ্জ অফ ভয়েস, আর যদি ইঞ্জুরি না হয় তাহলে কিন্তু তার কণ্ঠের কোনো পরিবর্তন হবে না। তো আমার রোগী শিন আক্তার, তার কণ্ঠের কি অবস্থা সেটা একটু আমরা এখন দেখবো এবং আপনাদেরকে দেখাবো। আপনার নাম কি? শিন আক্তার। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? 2 ছেলে। আপনার হাজবেন্ডের নাম কি? আনিসুর রহমান। এই জিনিসটার জন্য কিন্তু আমি অপেক্ষা করি যে থাইরয়েড সার্জারি পরবর্তী কোনো রকম কোনো জটিলতা হলো কিনা, তার কণ্ঠর স্বরের কোনো পরিবর্তন হলো কিনা, এই জিনিসগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যখন ভয়েস নষ্ট হয়ে যাবে তখন কিন্তু মানুষের কোয়ালিটি অফ লাইফ একদম শেষ হয়ে গেল। তো এই বিষয়গুলোকে নিশ্চিত করা এবং এই বিষয়গুলোর উপরে অ্যাটেনশন দেওয়াটা কিন্তু একটি থাইরয়েড সার্জারির জন্য অনেক বেশি জরুরি বলে আমি মনে করি। তো এই অপারেশনটি আমরা আজকে সফলভাবে শেষ করেছি, আমার রোগী ভালো আছে। কয়েকটি বিষয় আমরা এখানে দেখে থাকি, যেমন আমরা এখানে তাকে একটা ড্রেন টিউব দিয়ে রেখেছি, যে দেখুন কোনো কালেকশনই নেই, অর্থাৎ বলা যেতে পারে কোনো যে কালেকশন বলতে বোঝাচ্ছি যে অপারেশনের যে সাইডটি, হ্যাঁ, অপারেশন যে করা হয়েছে এখানে আমরা একটা ব্যান্ডেজ রেখেছি, হ্যাঁ, যাতে কোনোরকম কোনো উজিং থাকলে যাতে এটা পাইপ দিয়ে বের হয়ে এই টিউবের মধ্যে চলে আসে। তো আমরা দেখতে পাচ্ছি যে পাইপ দিয়ে সেরকম কোনো কালেকশনও কিন্তু নেই, এটা কিন্তু একটা গুড সাইন, তার মানে আমরা প্রপার হিমোস্টেসিস হয়েছে, এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা দেখে থাকি যে রোগীর কোনো কাশি হচ্ছে কিনা, রোগীর কোনো ডিসকমফোর্ট ফিল হচ্ছে কিনা, তারপর আর একটা জিনিস দেখে থাকি যে তার শরীরে হাত পায়ে কোনো জ্বালা পোড়া আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখে থাকি। তার পালস ঠিক আছে কিনা, তার ব্লাড প্রেশার ঠিক আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখে থাকি। তার ব্যান্ডেজ কোনো সোক করলো কিনা বা ভিজা হয়ে গেছে কিনা বা ভিজে গেছে কিনা, এগুলো যদি দেখি তাহলে আমরা ধরে নিই যে তার ভিতর দিয়ে হয়তো বা কোনো ব্লিডিং বা কোনো উজিং থাকতে পারে। তো সব কিছু বিবেচনা করে আমরা এখন দেখতে পাচ্ছি যে শি ইজ অ্যাবসলিউটলি অলরাইট। আমি চাই যে আপনারা হতাশ হবেন না, আপনারা ভয় পাবেন না, ভয় না পেয়ে আপনার নিকটবর্তী একজন এক্সপার্ট সার্জনকে আপনি নির্বাচন করুন, নিশ্চয়ই আপনি আপনার সমস্যা থেকে মুক্তি পাবেন। আর থাইরয়েড সার্জারি এটা খুবই সফিস্টিকেটেড সার্জারি, অবশ্যই আপনাকে একজন এক্সপার্ট সার্জনকে নির্বাচন করতে হবে, কারণ একজন এক্সপার্ট সার্জনের হাতে যতটা নিরাপত্তা রয়েছে একটা আনএক্সপার্ট হাতে কিন্তু সেই নিরাপত্তাটা অনেকাংশেই কমে যায়। অতএব আমি চাই যে আপনার জীবনটা
আপনাকে কিন্তু আসলে নিশ্চিত করতে হবে নিরাপত্তার দিকটি, সেই নিরাপত্তাটাই সবার আগে। এবং আসুন আমরা সচেতন হই থাইরয়েড সার্জারি নিয়ে, থাইরয়েড রোগ নিয়ে আর কোনো ভয় নয়, এটা সুচিকিৎসা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল। আমাদের আসুন আমরা সচেতন হই, কারণ এই সচেতনতার ব্যাপারে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।